প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। আওয়ামী লীগ শাসন আমলে গড়া ট্রাইব্যুনাল তাদেরই করা আইনে জুলাই আগস্ট অভ্যুত্থানের বিচার করার সিদ্ধান্ত নেওয়ার পর আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার, মতামত নেওয়া হয় বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টিও, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে উল্লেখ নেই কিছুই। নতুন আইন কতটা যুগোপযোগী হলো সোমবার তার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। তারা বলছেন আইনের ত্রুটি সারানোর পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতের বিধিবিধান অন্তর্ভুক্ত রয়েছে নতুন অধ্যাদেশে, থাকছে বিদেশি আইনজীবী নিয়োগেরও সুযোগ। আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। বিদেশে বসে কেউ অপরাধ করলে তাকেও করা যাবে বিচারের মুখোমুখি। জোরপূর্বক গুমকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে জড়িত র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও বিচার করা যাবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পথও খুলেছে নতুন আইনে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। শুধু তাই নয়, নতুন অধ্যাদেশের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।